জুলিয়াস, জুলিয়াসের সব গুড গোল জুলিয়াস, এ কি এটা কি করছে, এটা কি করছে জুলিয়াস, গোল জুলিয়াস, এ কি এটা কি করছে, এটা কি করছে জুলিয়াস, এটা কি করলো গোল করবার জুলিয়াস, রাজেশ তিনটি গোল করে দলকে সমাধানে ফিরে আসতে পারবেন, রাজেশের শট, গুড গোল, আবারও সেম সেলিব্রেশন, ওয়াও কি সেলিব্রেশন, গুড গোল, আবারও সেম সেলিব্রেশন, ওয়াও কি সেলিব্রেশন রাজেশের, দুর্দান্ত সেলিব্রেশন রাজেশ, শটটি নিচ্ছেন বিদেশি প্লেয়ার শিশে, প্রথম শট, শিশের শট, ও হ্যালো কাই করেছিলেন অভিজিৎ, সরি অভি গোল কিপার অভিজিৎ গোল রক্ষক, টাইম পাসের শট, টাইম পাসের শট, ও হো হো হ্যালো ট্রাই করেছিলেন গোল রক্ষক অভিজিৎ, দারুণ গোল টাইম পাসের। দিকে রয়েছে এই যে রয়্যাল কিং রাজস্থান, খেলায় এক এক ফলাফল থাকে, এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে, এবং এদিকে রয়েছে রকস্টার রিফাজ গতবার রানার্স টিম, এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে। এখানে দর্শকদের দেখুন, অডিয়েন্সদের একবার তাকান, বিপুল পরিমাণে অডিয়েন্স, এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে। প্রথম শট, প্রথম শট নিতে আসছেন শিশে, শিশে প্রথম শট নিচ্ছেন রকস্টার রিফাজের শিশে, গোলে গোলকিপার নাম জানো কি বলো, অভি, এর নামও তো অভি, এদিকে এ যে অভি, অভি প্রথম শটটি নিচ্ছেন শিশে রকস্টার রিফাজের শিশে, এবং গোলে আছে গোলকিপার অভি, এ যে রয়্যাল কিং রাজস্থানের অভি, শটটি নিচ্ছেন বিদেশি প্লেয়ার শিশে, প্রথম শট, শিশের শট, ও হো 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 হ্যালো টাই করেছিলেন অভিজিৎ, সরি অভি গোলকিপার, দারুণ গোল করে গেলেন শিশে, ও হো এদিকে শিশের বল নিয়ে যাওয়ার স্টাইলটা দেখো, বল পেটের জার্সির ভিতরে ঢুকিয়ে নিয়েছেন শিশে, এদিকে এই যে রয়্যাল কিংসের হয়ে প্রথম শটটি নিতে আসছেন ইমানুয়েল, বলে আছে গোল রক্ষক অভিজিৎ, বিপুল পরিমাণের অডিয়েন্স এখানে, প্রথম শটটি নিচ্ছেন ইমানুয়েল, তিনি কি গোল করে দলকে সমতায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, গোলে আছে গোল রক্ষক অভিজিৎ, এবং এই মুহূর্তে টাইব্রেকারে 1-0 গোলে এগিয়ে রয়েছে রকস্টার রিফাজ, এদিকে ইমানুয়েল এ যে রয়্যাল কিং রাজস্থানে হয়ে ইমানুয়েল দলের হয়ে প্রথম শটটি নিচ্ছেন, গোল আছে গোল রক্ষক অভিজিৎ, ইমানুয়েলের শট, সুদাসুদি শট করছিলেন, জোরালো শট এবং গোল, এই মুহূর্তে টাইব্রেকারের ফলাফল 1-1, এদিকে পল রকস্টার রিফাজের হয়ে পল কিন্তু দ্বিতীয় শটটি নিতে আসছেন, এদিকে ইমানুয়েল এবং পল এটা কি করছে, দ্বিতীয় শট, দ্বিতীয় শটটি নিতে যাচ্ছেন
দ্বিতীয় শট, দ্বিতীয় শটটা নিচ্ছেন পল, বলে আছে গোলরক্ষক ওভি, পল দ্বিতীয় শটটা নিচ্ছেন, দাঁড়ানো স্টাইলটা দেখুন সিআর সেভেন, পল দ্বিতীয় শট, ও হো হো গুড গোল পল, নাইস গোল পল, এদিকে টাইম পাস, টাইম পাস কিন্তু গোলটি খুব ভালো করেছিল, এক্ষেত্রে টাইম পাস দ্বিতীয় শট নিতে আসছেন এ যে রয়্যাল কিংয়ের হয়ে, টাইম পাস বলে আছে গোলরক্ষক অভি, টাইম পাসের শট বলে আছে গোলরক্ষক অভিজিৎ, দেখা যাক অভিজিৎ কি পারবেন, সেভ করে দলকে এগিয়ে নিয়ে যেতে, টাইম পাসের শট দ্বিতীয় শট নিচ্ছেন টাইম পাস বলে আছে গোলরক্ষক অভি, এখানে বিপুল পরিমাণের অডিয়েন্স, টাইম পাস দ্বিতীয় শট নিচ্ছেন টাইম পাস বলে আছে অভিজিৎ গোলরক্ষক, টাইম পাসের শট, টাইম পাসের শট, ও হো হো ভালো ট্রাই করেছিলেন গোলরক্ষক অভিজিৎ, দারুণ গোল টাইম পাসের, গুড গোল টাইম পাস, এদিকে বল বল কিন্তু বলটা চাইছে টাইম পাসের থেকে, বল এটা কি করছে, বল বলে ফুট দিচ্ছে, জানি না কি জাদু মন্ত্র করলো এবং পিছনে লাগিয়ে দিল বলটি, জানি না বলের এই কাজ, বলের এই কৌশল কাজে লাগবে কি না, এবং তৃতীয় শট নিতে যাচ্ছেন জুলিয়াস, তৃতীয় শট নিতে যাচ্ছেন জুলিয়াস, বলে আছে গোলরক্ষক অভি, জুলিয়াস তৃতীয় শটটা নিচ্ছেন, বলে আছে গোলরক্ষক অভি, তৃতীয় শট জুলিয়াস বেশ কিছুক্ষণ সময় নিচ্ছেন, জুলিয়াস জুলিয়াসের শট, গুড গোল জুলিয়াস, এ কি এটা কি করছে, এটা কি করছে জুলিয়াস, কি করলো গোল করো পার জুলিয়াস, নতুন সেলিব্রেশন দেখলাম আমরা, এদিকে পল আবারও, পল এটা কি করছে, তৃতীয় শট নিতে আসছেন জন, তৃতীয় শট এ
এদিকে জন দু মুঠো বালি নিয়েছে, জন মাঠে থাকা বালি দু মুঠো নিয়েছে জন, এদিকে পল, জন কিন্তু দু মুঠো বালি নিয়ে আটকাচ্ছে পলকে, দেখা যাক। দেখুন এদিকে অডিয়েন্স, দেখুন নিচ্ছেন রাজেশ, বলে আছে গোলরক্ষক অভিজিৎ, বলে আছে গোলরক্ষক অভিজিৎ, তৃতীয় শট নিচ্ছেন রাজেশ, তিনি গোল করে দলকে সময় ফিরে আসতে পারবেন, রাজেশের শট, গুড গোল, আবারও সেম সেলিব্রেশন, ওয়াও কি সেলিব্রেশন রাজেশের, দুর্দান্ত সেলিব্রেশন রাজেশ। সকলে মাঠটা চৌধুরী খেলোয়াড়দের প্রিয়কে দুটো টিমে ক্যাপ্টেন আলাদা, এদিকে রয়েছে চলে আসবে টাইব্রেকারে, তিন তিন ফলাফল থাকায় এখন টসের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে। এই দলটি হচ্ছে রকস্টার রিফাজ, গতবারের রানার্স টিম, এবং এদিকে রয়েছে এই যে রয়্যাল কিং রাজস্থান, এখন টসের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে। এইচ এবং টি লেখা রয়েছে পয়েন্টটিতে, এবং কাগজের মধ্যে এইচ এবং টি লেখা রয়েছে, এখন টসের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে। এইচ এবং টি রয়েছে পয়েন্টের মধ্যে, এইচ এবং টি লেখা রয়েছে, টাইম পাস, টাইম পাস, টসও